الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم المحدث مني اغنى الجبهاتي واغنى الانفي يملو الارضي عدلا وكستا كما مليات جورا وظلما يملوكو سبع سنين رواه ابو داود বিসনাদিন সহীহ। সম্মানিত উপস্থিতি, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকে আমাদেরকে হাজারো কর্মব্যস্ততা মধ্য থেকেও কাজ থেকে ফারাক হয়ে পবিত্র জুমার দিন মসজিদে এসে দুই রাকাত সালাত আদায় করার উদ্দেশ্যে আসার এবং কোরআন এবং সুন্না ভিত্তিক আলোচনা শোনার জন্য বসার তৌফিক দান করলেন, তারই দরবারে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবার আলোচনার বিষয়বস্তু কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত, এই কিয়ামতের কি কি আলামত প্রকাশিত হয়ে গেলে ইমাম মাহদী আমাদের মাঝে আসবেন, এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমি একটা কথা বললাম, একজন ব্যক্তির নাম বললাম, তিনি হচ্ছেন ইমাম মাহদী। আমার জানা মতে, আমার ধারণায়, আমার যতটুকু আমি গবেষণা করছি অতটুকু থেকে আমি বলতে চাচ্ছি যে শতকরা 99 জন মানুষ জানে না ইমাম মাহদীকে। আমার মনে হয় এখনো এইখানে এমনও নারী পুরুষ আছে অনেক যে ইমাম মাহদীকে, ইনি কিন্তু কিয়ামতের আগে আসবেন। উনি যে আসবেন, কি কি আলামত, সামাজিক অবস্থাটা কেমন হবে, তো ওইটারই আমি আলোচনা করব। তার আগে আপনাকে আমি ইমাম মাহদীকে এটা সংক্ষিপ্ত ভাবে একটু চিনিয়ে দিই। কে ইমাম মাহদী একটু আপনাদেরকে চিনিয়ে দিলে আপনাদের আলোচনা শুনতে এবং বুঝতে আপনাদের জন্য খুব ভালো হবে। ইমাম মাহদী হচ্ছে এমন একজন ব্যক্তি যার নাম হবে আমাদের নবীর নাম, অর্থাৎ মুহাম্মদ, যার পিতার নাম হবে আমাদের নবীর পিতার নাম, অর্থাৎ আবদুল্লাহ। তাহলে তার নাম হবে মুহাম্মদ ইবনু আবদুল্লাহ, আমাদের নবীর নাম যেমন মুহাম্মদ ইবনু আবদুল্লাহ। তিনি হবেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর থেকে।
এটা তার বংশ পরিচয়। তিনি এসে কি করবেন যখন পুরো পৃথিবীতে অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতন, খুন, খারাবি, চুরি, ডাকাতি, রাহাজানি, মানে পুরো পৃথিবীটা অন্যায়ে যখন ভরে যাবে, এরকম সময় তিনি আসবেন। এসে মোটামুটি কয়েকটি যুদ্ধের মাধ্যমে যত সমস্ত অন্যায়কারী, জুলুমকারী, নির্যাতনকারী, কাফের, মুনাফিক, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, এদেরকে সবাইকে ধ্বংস করে দিয়ে, পরাজিত করে সারা পৃথিবীতে এক আল্লাহর ইসলাম, কালেমার একটি বাণী, আলা ইলাহা ইল্লাল্লাহর মানুষ পৃথিবীতে রাখবেন। বুঝতে পারছি কি? এই লোকটা আসবেন, এই লোকটা আসার পূর্বে সমাজের অবস্থাটা কেমন হবে এইটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। আর আমি এখন যতটুকু বলতে চাচ্ছি তুলে ধরার আগে, যে আমাদের গবেষণা অনুযায়ী ইমাম মাহদী আসার আর বেশি দেরি নেই, হয়তোবা আজ থেকে 10 বছর, 5 বছর, এমন আছে 2-1 বছর, এমন আছে আরো কিছুদিন পরে আমাদের মাঝে চলে আসতে পারেন। আমরা যতখানি গবেষণা করছি মুসলমানদের, সেই দিন যেদিন মুসলমানরা সারা বিশ্বে রাজত্ব করবে, এই দিন আমাদের খুব সামনে, খুবই সামনে, অবাক হওয়ার কিচ্ছু নেই। আমি এই বিষয়ে প্রায় 60টা লেকচার ইন্টারনেটে সার্চি, যারা আমার ইউটিউবে ইন্টারনেটে আলোচনা শুনে তারা বলতে পারবেন। আপনারা যদি শুনতে চান, আমি ই বলতে চাচ্ছি, যারা যুবক ভাইরা ইন্টারনেটে সার্চ করে পিস মিডিয়া বাংলা, পিস মিডিয়া বাংলা এই নামে সার্চ করলে আমার সমস্ত আলোচনাগুলো আপনি পেয়ে যাবেন। তারই একটা ধারাবাহিকতার আজকের আলোচনা, যে ইমাম মাহদী আসার পূর্বে সামাজিক অবস্থা কেমন। সম্মানিত উপস্থিতি, তাহলে ইমাম মাহদী আসার পূর্বে সমাজের মধ্যে এমন ভাবে একটা অবস্থা সৃষ্টি হবে যে জেনা বিবিচারকে হালাল মনে করা হবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর 5590 নম্বর হাদিস। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনুন্না মিন হাযিহি উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের মধ্যে এমন কিছু সম্প্রদায়, এমন কিছু মানুষ, এমন কিছু ব্যক্তি তৈরি হবে যারা ইস্তাহিলুনা হারির, যারা রেশমি পোশাককে পড়া বৈধ মনে করা করবে, অথচ রেশমি পোশাক পুরুষের জন্য হারাম। ইস্তাহিলুনা হারিরা, তারা জেনাকে হালাল মনে করবে অথচ জেনা হারাম। ইস্তাহিলুনা খামর, তারা নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে অথচ নেশাদার দ্রব্য হারাম। ইস্তাহিলুনা বিল মাযিব, তারা গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে অথচ গান বাজনা বাদ্যযন্ত্র হারাম। আমি বলছিলাম এত কিছুর আলোচনা না, আমি বলছিলাম যে সমাজের অবস্থায় জেনা ছড়িয়ে পড়বে, জেনাকে সমাজের মানুষ হালাল মনে করবে। এর বাস্তব উদাহরণ এখন দিচ্ছি, আমাদের সমাজে, আপনার আমার সমাজে, আমি কিন্তু বলবো না যে মিলে গেছে, আপনারা মিলাবেন। আমার হাদিস বলার দায়িত্ব, এবারত করার দায়িত্ব, অনুবাদ করার দায়িত্ব, ব্যাখ্যা করে বিশ্লেষণ করার দায়িত্ব আমার, আর বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের। আমি বলবো না যে হাদিসের সাথে বর্তমান সামাজিক অবস্থা মিলে গেছে, আমি দেখাচ্ছি। দেখেন আজকে সমাজের 95% মানুষ জেনাকে হালাল মনে করে, কিভাবে? একটা টেলিভিশনের সামনে, যেখানে একটা নেংটা মেয়ে কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে নাচতেছে, চায়ের দোকানে মুরব্বি আপনার টুপি মাথায় রেখে দেখতেছে, দেখা যায় না? বাজারে যান, বাড়িতে বাড়িতে দেখেন, বাপ, ছেলে, মেয়ে, বউ, বাচ্চা সবাই, একটা মেয়ে উলঙ্গ হয়ে নাচতেছে আর একটা ছেলে দেখতেছে। এটাই হচ্ছে জেনাকে হালাল মনে করা, এটাই হচ্ছে জেনাকে হালাল মনে করা। নারী পুরুষ একসঙ্গে গার্মেন্টসে কাজ করতেছে, এখানে কোনো পর্দার ব্যবস্থা নেই। তাদের শরীরের কাপড় চোপড়ের অবস্থা দেখলে আপনার বাস্তব মনে হবে যে মহিলাটাকে আমি উলঙ্গভাবে দেখতেছি। একই সঙ্গে নারী পুরুষ কাজ করতেছে, যেখানে কোনো পর্দার ব্যবস্থা নেই। বর্তমান বাংলাদেশের সবকটা গার্মেন্টসের অবস্থা হচ্ছে এই, অথচ এটাকে তারা আপনার হারাম মনে করে না, হালাল মনে করে দিন রাত কাজ করছে, হারাম মনে করে না।
একই ক্লাসে একটা যুবক একটা যুবতী একটা স্কুলের মধ্যে একটা কলেজের মধ্যে একটা ভার্সিটির মধ্যে ক্লাস নিচ্ছে মাস্টার, ওইখানে যুবক যুবতীর কাপড়ের কোনো মানে পর্দার কোনো ব্যবস্থা নেই, পর্দার কোনো ব্যবস্থা নেই, একসঙ্গে ক্লাস করছে, মাস্টার সাহেব এটাকে হারাম মনে করে না, ওইখানকার যারা ছাত্র ছাত্রী তারাও এটাকে হারাম মনে করে না। আজকের স্কুল কলেজের অবস্থাটা হচ্ছে এরকম, একসঙ্গে একসঙ্গে বর্তমান স্কুল কলেজের অবস্থাটা হচ্ছে এরকম, একটা স্কুলের ছাত্রের যদি গার্লফ্রেন্ড মানে প্রেমিকা না থাকে তাহলে ও হচ্ছে একটা মানে আনকালচারাল ছেলে, ও ভালো ছেলে না, ও সভ্য ছেলে না। ও যদি সভ্য ছেলে হতে চায় তার একটা গার্লফ্রেন্ড থাকবে মানে তার একটা প্রেমিকা থাকতে হবে, তাহলে স্কুলের ক্লাসে ওর দাম আছে, নাহলে ওর দাম নেই। যারা ক্লাসে স্কুলে পড়তেছে কলেজে পড়তেছে তাদের তাদের তারা এটা মিলাক দেখে মিলতেছে কিনা দেখেন। আবার মেয়েদের অবস্থাটা এরকম, মেয়েদের যদি আবার বয়ফ্রেন্ড মানে প্রেমিকা না থাকে প্রেমিক না থাকে তাহলে ওই মেয়েটা হচ্ছে আনকালচারাল মানে গেও মেয়ে, ওইটা হচ্ছে ভালো মেয়ে না, ওইটা সভ্য মেয়ে না। যদি ওই মেয়েটা ভালো মেয়ে হতে চায় কালচারাল মেয়ে হতে চায় তাকেও নাকি একটা প্রেমিক পুরুষ রাখতে হবে, এটাই হচ্ছে মানুষকে জেনাকে হালাল মনে করা। আপনার বাড়ির কথা বলি, আপনার স্ত্রী ড্যাং ড্যাং করে সারা রাত দিন 24 ঘন্টা ছোট ব্লাউজ পরে পরিবারে ঘোরাশোনা করছে কাজ বাজ করতেছে, আপনার মাঠে বন্দরে কাজ করছে, আহলে হাদিসের সমাজ নাকি এটা, কিছুদিন আগে যাচ্ছি বলতেছি না, কয়েকটা মহিলা হাতে একটা করে কাঁচি আর একটা করে ব্যাগ নিয়ে এই বস্তা নিয়ে এখানে ঢুকে নিয়ে কি সুন্দর দল বেঁধে যাচ্ছে, মনে হয় যে ওই যে কি যেন বেদুইনের মা মহিলারা যেমন ওই রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, এরা নাকি আহলে হাদিসের মহিলা, এরাও যাচ্ছে ঘাস তোলার জন্য ছোট ব্লাউজ পরে ঘাস তুলছে, এটা হচ্ছে জানাকে হালাল মনে করা। আল্লাহ রাসূল বলছে এরা জেনাকে এমন ভাবে হালাল কর মনে করবে, 2724 নম্বর হাদিস সিলসিলা সহিহা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমু সাদ হাত্তা ইস্তাহিলুনা হাত্তা ইতাসাদুল ফিত্তারিক তাসাফাদুল হামির, এমন ভাবে মানুষ জেনা করবে কিয়ামতের পূর্বে ইমাম মাহদি আসার পূর্বে সমাজের মানুষ যে একটা ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, একটা উট যেমন উটনির সাথে মিলামেশা করে লজ্জা বুঝে না, একটা গাধা যেমন একটা গাধির সঙ্গে মিলামেশা করে লজ্জা বুঝে না, একটা ঘোড়া যেমন একটা ঘুড়ির সাথে মিলামেশা করে লজ্জা বুঝে না, আমার উম্মতের মানুষেরা এরকম ভাবে মিলামেশা করবে রাস্তাঘাটে পড়ে এরা লজ্জা বুঝবে না। হাদিসের বাস্তবতা দেখতে চান, বাংলাদেশের যে কোনো পার্কে যান, যে কোনো পার্কে, আপনাকে আমি বললাম নাম বলতেছি না কোনো পার্কের নির্দিষ্ট করে, আপনি যে কোনো পার্কের অবস্থাতে যান দেখবেন একটা যুবক একটা যুবতী একখানে বসে আছে, যুবক ওই যুবতীর রানের উপর গুরুর রানের উপর মাথা দিয়ে বসে আছে, আর একটু 5-7-10 হাত পরে মানে এখানে কোনো পর্দা নেই, একটু পরে আরো আরো 4-5 জন মানুষ এই আপনার একজন যুবক একজন যুবতী আরেকজন যুবক যুবতীকে ধরে জড়িয়ে ধরে আছে, আর একটু পরে যান 5-7-10 মানে সিটের ব্যবস্থা করা হয়েছে, মানে আমরা যেমন গাছ লাগাই 10 হাত পর পর, তো 10 হাত পর পর একটা করে সিট সিমেন্টের তৈরি করা অথবা চেয়ারের তৈরি করা ওইখানে ব্যবস্থা করে আছে, একজন পুরুষ একজন নারী ওইখানে খোলা মাঠে জেনা করতেছে একজন আরেকজনকে কিভাবে ধরিয়ে আছে, আল্লাহ রাসূলের এই হাদিসের অনুবাদ মুখে বললেও সরব লাগে, কিন্তু ওরা এমন ভাবে লজ্জা জেনা করছে, ওদের লজ্জা লাগে না সরম লাগে না, ওদের নাকি হায়া নেই, ওদের নাকি সরম নেই, ওদের নাকি লজ্জা নেই, ওরা নাকি লজ্জা তুলে দিয়েছে, ওরা নাকি সরম বিক্রি করছে, ওরা নাকি মানুষ নয়, ওরা নাকি পশু, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু, এইভাবে জেনার কাজ করছে, এটা হারাম মনে করে না হালাল মনে করে করতেছে, কোনো পাপ মনে করতেছে না। তাহলে দেখেন আল্লাহ রাসূল যে বলছেন সমাজে জেনা ছড়িয়ে পড়বে, ঠিক এমন সময়ই ইমাম মাহদী আসবে। এখন মিলান সমাজে কি এরকম ভাবে পড়ছে কিনা, এক, দুই নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আপনার সিলসিলা সহিহার 4020 নম্বর হাদিস, মানুষ নেশাদার দ্রব্য পান করবে কিন্তু এটা নেশাদার দ্রব্য বলবে না। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউশারবান নাসু মিন হাযিহিল উম্মতি ইউসমুনুহা বিগাইরি ইসমিহা, আমার উম্মতের অসংখ্য মানুষ নেশাদার দ্রব্য পান করবে, এটাকে তারা নেশাদার দ্রব্য বলবে না, নেশা করবে ঠিক
নেশাদার দ্রব্য পান করবে ঠিক, নেশা সেবন করবে ঠিক, এটা তারা নেশাদার দ্রব্য বলে মনে করবে না, এটা হালাল মনে করবে, এটা নেশাদার দ্রব্য ভাববেই না। এটা কি? এটা হচ্ছে বিড়ি, এটা হচ্ছে সিগারেট, এটা হচ্ছে জর্দা, এটা হচ্ছে গুল, এটা হচ্ছে হিরোইন, এটা হচ্ছে ইয়াবা, এটা হচ্ছে ফেন্সিডিল, এ ধরনের যত মাদক দ্রব্য রয়েছে এগুলো সবই নেশাদার দ্রব্য। এটা হচ্ছে টাইগার, এটা হচ্ছে কোকা কোলা, এটা হচ্ছে আরসি, এটা হচ্ছে পেপসি, এটা হচ্ছে মিরিন্ডা, এটা হচ্ছে আপনার সেভেন আপ, এ ধরনের যত পানীয় দ্রব্য আছে সবই নেশাদার দ্রব্য। অথচ মানুষ এগুলোকে নেশাদার দ্রব্য বলে না, বলে টাইগার, বিড়ি, সিগারেট, আরসি, কোকা কোলা, ইয়াবা, হিরোইন, এটা বলছে, কিন্তু এটা নেশাদার দ্রব্য মানুষ বলতেছে না। এটাই হচ্ছে কিয়ামতের লক্ষণ, ইমাম মাহদী আসার লক্ষণ। তাহলে কি এটা কি আজকে মানুষ হচ্ছে? এটা কি হয়েছে? মেলানোর দায়িত্ব আপনার, আমার না। আমার এবারত করার দায়িত্ব, ব্যাখ্যা করার দায়িত্ব, বিশ্লেষণ করার দায়িত্ব আমার, আপনাদের দায়িত্ব ওইটা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নম্বর তিন কি হবে, 1604 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াকুনুনা মিন হাযিহিল উম্মতি খাসফুন মাসখুন ওয়া কাসফুন, অবশ্যই অবশ্যই আমার উম্মতের উপর তিনটা বিপদ নেমে আসবে। যখন এই তিনটা বিপদ নেমে আসবে তৎক্ষণে ইমাম মাহদি আসবে, তবে তিনটি কারণে। কি? আল্লাহ রাসূল বলছেন ওয়া যালিকা ইয শারাবাল খামর, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। ওই যে আগের তিনটা যে তিনটা বললাম, এক, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, ওয়া যারাবাবিল মাযিব, যখন মানুষ গান বাজনায় লিপ্ত হবে। শতকরা 90% মানুষের বাড়িতে গান বাজনা চলে, যখন মানুষ গান বাজনায় লিপ্ত হবে, মত্ত হবে, খেলতামাশায় মত্ত হবে। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়া ইয়াতাখাযুল কাইনা, যখন মানুষ গায়িকাকে নিয়ে নাচানাচির ব্যবস্থা করবে, যাত্রা পার্টির আয়োজন করবে, পুতুল নাচের আয়োজন করবে। এই তিনটি কারণ যখন ঘটবে আমার উম্মতের সমাজের মধ্যে, আমার উম্মত যখন এই তিনটি কাজ করবে, তিনটি বিপদ তাদের মধ্যে নেমে আসবে। এক, খাসফুন, ভূমিকম্প হচ্ছে না? সেদিনের আজ থেকে 7 দিন আগে একটা পত্রিকা দেখছি যে একটা বিশাল বড় বিল্ডিং ভূমিকম্পের কারণে পড়ে যাচ্ছে, পিছন দিক দিয়ে একটা মানে কয়েকটা আপনার বড় বড় টলার এনে আটকিয়ে রাখছে, ওটা ঠেকাবে, আল্লাহর সাথে ক্ষমতা দিচ্ছে, কেমন বড় ক্ষমতা বলেন। সারা পৃথিবীতে আজকে পেপার পত্রিকা যারা পড়েন, অমুক জায়গায় ভূমিকম্প, সমুক তমুক জামায় ভূমিকম্প, আপনার আমেরিকায় ভূমিকম্প, জাপানে ভূমিকম্প, আপনার ইন্ডিয়াতে ভূমিকম্প, নেপালে ভূমিকম্প, ভূমিকম্প ভূমিকম্প পৃথিবী আজকে ভরে গেছে। এটা হচ্ছে এক, এই একটা বিপদ তাদের মধ্যে নেমে আসবে। নম্বর দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাসফুন, কাসফুন মানে ওই উপর থেকে আল্লাহর পক্ষ থেকে গজব, আর না হয় বিজাতিদের পক্ষ থেকে তাদের উপর অত্যাচার নির্যাতন নেমে আসবে। বলেন তো এটা আসছে কিনা? আজকে মুসলিম জাতি এমন একটা অবস্থায়, এমন একটি পরিস্থিতিতে পৃথিবীতে বসবাস করছে, যেদিকে তাকান সারা মুসলিম বিশ্বের মুসলিম মানুষেরা মুসল্লিদিত আপনার অত্যাচারিত, ঘৃণিত, নিপীড়িত, অপমানিত, পদদলিত, নিষ্পেষিত একটা জাতিতে পরিণত হয়েছে মুসলিম জাতি। এটাই আল্লাহ তাআলা বলছেন যে তাদের উপর এই বিপদটা নেমে আসবে, ইহুদি খ্রিস্টান মুশরিকদের পক্ষ থেকে তাদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন নেমে আসবে। আসছে কিনা বলেন? যখন আসবে, নাম্বার তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাসখুন, তাদের মধ্যে আকার আকৃতি পরিবর্তন হবে, এটা এখনো হয়নি তবে সামনে হবে। অলরেডি দুইটা আলামত আমরা প্রকাশ পেয়ে গেছে, একটা হচ্ছে ভূমিকম্প, আর একটা হচ্ছে কি বিজাতিদের থেকে আপনার ইহুদি খ্রিস্টান মুশরিকদের পক্ষ থেকে আমাদের উপর অত্যাচার। মায়ানমারে যাদেরকে কিছুদিন আগে আমরা সাহায্য করলাম, ওরা কারা? ওরা মুসলমান, মাতোসে কারা? ওরা হচ্ছে বৌদ্ধ, ওরাই হচ্ছে বিজাতি। ওদের পক্ষ থেকে আমাদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন যখন চলে আসবে, তখন হচ্ছে কিয়ামতের আলামত, ওটাই হচ্ছে ইমাম মাহদী আসার সময়। তাহলে দেখেন এটা আসছে কিনা, আপনি একটু চিন্তা করে দেখেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিয়ান একরাম, এইভাবেই আস্তে আস্তে সামাজিক অবস্থাটা এমন হবে। লেখাপড়ার দিকে দিকে লক্ষ্য করে আল্লাহ রাসূল এইভাবে বলছেন, আপনার মিশকাতের 5457 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকসুরুল জাহাল ওয়া ইয়ারফিল ইলম,
মূর্খতা প্রকাশ পাবে, বিদ্যা উঠে যাবে, বিদ্যা উঠে যাবে, মুখ মূর্খতা প্রকাশ পাবে, মানুষ মূর্খ হয়ে যাবে। অন্য জায়গায় আল্লাহ রাসূল বলছেন যে মূর্খতা বর্ষণ হবে, আমরা জানি বৃষ্টি বর্ষণ হয়, আর আল্লাহ রাসূল বলছেন না, মূর্খতা বর্ষণ হবে। মূর্খতা মানে কি? আপনি তো দেখেন আজকে আপনার সমাজে, আমার সমাজে তাকালে সব শিক্ষিত মানুষ। আজ থেকে আমাদের গ্রামে 10 বছর 20 বছর আগে মেট্রিক পাস যদি একটা হতো, তাকে দেখতে যেত যে অমুকের ছেলেটা মেট্রিক পাস করছে। এখন মেট্রিক পাস কেন, মাস্টার পাস ছেলে গ্রামে ভরি ভরি, কেউ দেখে না, ওকে বুঝে না, ও শিক্ষিত। অথচ আপনি একে শিক্ষিত বলছেন, আল্লাহ রাসূল একে শিক্ষিত বলেন নাই, এইটাকে শিক্ষা আল্লাহ রাসূল বলেন নাই। এটা যদি শিক্ষিত হয় তাহলে তো শিক্ষার হারই বেড়ে গেল, অশিক্ষিতর হার কমে গেল। এটা আল্লাহ রাসূল শিক্ষা বলেন নাই, এটা শিক্ষা নয়। যেই বিদ্যা আপনাকে দাড়ি চাচতে বাধ্য করে, দাড়ি রাখতে বাধ্য করে না, ওটা শিক্ষা নয়। আপনি মাস্টার পাস যদি হন আর আপনি বলেন আমি দাড়ি কাটি, আমি শিক্ষিত মানুষ, আপনাকে যে শিক্ষিত বলবো ও হচ্ছে অশিক্ষিত, ওই বেটা অশিক্ষিত। দেখেন আপনি বলেন দেখি আমি শিক্ষিত, আমি দাড়ি চাচ্ছি, আমি শিক্ষিত মানুষ বলেন আপনি। আল্লাহ রাসূল বারবার দোয়া করতেন, আল্লাহ আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা আমার উপকার করে না, আল্লাহ আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা আমার উপকার করে না। তো আপনার বিদ্যা আপনার দাড়ি চাচতে বাধ্য করে, দাড়ি রাখতে বাধ্য করে না, বলেন আপনার বিদ্যা যে তুমি দাড়ি কাটিও না, এটা আপনার বিদ্যা বলে না, তাহলে এটা বিদ্যা নয়। যে সমাজে যতজন মানুষ তাহলে দাড়ি চাচে, এদেরকে এক পাশে রাখেন, এরা হচ্ছে সব অশিক্ষিত। আর সমাজে যত মানুষ দাড়ি রাখে, এদেরকে এক পাশে রাখেন, এরা হচ্ছে শিক্ষিত। বলেন তো কার হার বেড়ে গেছে, শিক্ষিতর হার বেশি এখন না অশিক্ষিতর হার বেড়ে? সমাজে যত মানুষ বিড়ি খায়, এরা সবাই হচ্ছে অশিক্ষিত, এদেরকে এক সাইডে রাখেন। আর যারা বিড়ি খায় না, এদেরকে এক সাইডে রাখেন, বলেন দেখি সংখ্যা কার বেশি। আপনার সমাজের মধ্যে যতজন মানুষ টাকনোর নিচে কাপড় পরে, যারা টাকনোর নিচে কাপড় পরে, এরা সবাই হচ্ছে অশিক্ষিত, বর্বর, জাহেল, এদেরকে এক পাশে রাখেন। আর যারা রাখে আপনার টাকনোর উপরে পড়ে, এরা হচ্ছে শিক্ষিত, এদের এক পাশে রাখেন। সমাজের যত মানুষ গান বাজনা করে, বাদ্যযন্ত্র করে, আপনার ল্যাংটামে টেলিভিশনের মোবাইলের সিনেমার মধ্যে দেখে, ও আপনার ওই বেশ্যা মেয়েদেরকে দেখে, এদেরকে এক পাশে রাখেন। আর যারা দেখে না, এটা থেকে দূরে রাখে, দূরে থাকে, এদেরকে এক পাশে রাখেন। এরকম কয়েকটা আপনাকে দেখালাম, এইভাবে দেখাতে রাত হয়ে যাবে, তবে শেষ হবে না। এখন বলেন, বলেন তো শিক্ষিতের হার বেশি না অশিক্ষিতের হার বেশি? অশিক্ষিতর হার বেশি। আল্লাহ রাসূল এটাই বলছেন যে শিক্ষা উঠে যাবে, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। আল্লাহ রাসূল বলতে বলতে এইভাবে বললেন, সিলসিলা সহিয়া 2527 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা তাকরাবাতিস সাত, যখন কিয়ামত ঘনিয়ে আসবে, কিয়ামত যখন তোমাদের কাছাকাছি চলে আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াস্তাদুনা নাসু মিনা দুনিয়া ইল্লা হারিসা, মানুষ কিয়ামতের দিকে আর লক্ষ্য করবে না। যত কিয়ামত কাছে চলে আসবে, মানুষ কিয়ামত ভুলে গিয়ে দুনিয়ার ব্যবসায় লিপ্ত হবে। বলেন আজকে মানুষের চিন্তা চেতনা এমন ভাবে উপরে চলে গেছে, মানুষ ভাবতেছে যে আজকে আরো হাজার হাজার লক্ষ লক্ষ বছর পরে কিয়ামত হবে। তার মুখে বলে না, কিন্তু তার কর্মে তার বোঝা যায়। যারা যাদের 10 বিঘা জমি আছে, ও এখন টেনশনে আছে কিভাবে এটা 20 বিঘা করা যায়। যার একতলা বাড়ি আছে, কিভাবে ও চিন্তায় আছে কিভাবে তার 10 তলা বাড়ি করা যায়। যার 1 লক্ষ টাকা আছে, সে এখন টেনশনে আছে সুদি দিলে হোক কিভাবে 10 লক্ষ টাকায় পরিণত করা যায়। মানুষ সবই ব্যবসায় লিপ্ত, দুনিয়ার মানুষ আর আখেরাতের দিকে খেয়াল নেই, পরকালের কে মানে মূল্যায়নই করে না, ভাবেও না, চিন্তাও করে না। এরকম যখন সমাজের অবস্থা হবে, তখনই কিয়ামত কাছে আসছে। আল্লাহ রাসূল এরপরে বলছেন, ইয়াস্তাদুনা মিনাল্লাহি ইল্লা বুদা, মানুষ আল্লাহকে জানা, আল্লাহকে মানা হতে বহু দূরে চলে যাবে। মানুষ যত দূরে আল্লাহকে জানা এবং মানা, তত দূরে আল্লাহ আছে আসমানে আর আমাদের মানা হচ্ছে জমিনে। এতটা কি ফাঁক, মানুষ আল্লাহকে মানবে না, আল্লাহকে জানবে না। হুজুর যদি বলে যে আল্লাহ হচ্ছে সবখানে বিরাজমান, তাহলে সাধারণ মানুষ কি বলবে বলেন? হুজুর যদি বলে আল্লাহর আকার নেই, হুজুরই যদি আল্লাহকে না চিনে, তো সাধারণ মানুষ
কি বলবে বলেন? হুজুরি কয় যে আল্লাহ কোন আকার নেই, আল্লাহ হচ্ছে নিরাকার, বুঝছো? আল্লাহর আকার আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, সব আছে। তো হুজুরি চিনে না, তো সাধারণ মানুষের অবস্থাটা কি হবে যখন মানুষ আল্লাহকে চিনা এবং আল্লাহকে মানা থেকে বহু দূরে চলে যাবে? আজকের অবস্থা তখনই হচ্ছে কিয়ামত, তখনই ইমাম মাহাদি আমাদের মধ্যে চলে আসবে। আমি আলোচনা করতেছিলাম যে ইমাম মাহাদি যে পরিবেশে, যে সমাজে আসবেন, সেই সমাজের বিবরণ আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছিলাম। এরকম অবস্থা হবে। এরপর আল্লাহ রাসূল বলছেন 3954 নম্বর হাদিস ইবনে মাজা, সাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিম্মা তাখাফু আলাইকুম উম্মতি, আমার উম্মতের উপর আমার সবচেয়ে বড় ভয়, আইম্মাতাল মুজল্লিন, ভ্রান্ত হুজুরের আবির্ভাব। কিয়ামতের পূর্বে ভ্রান্ত হুজুরের আবির্ভাব ঘটবে। একটু আগে যেটা ওই যে বলল না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তারপরে জুমার আজান দিল, ওইটাই হচ্ছে ভ্রান্ত হুজুর। বলছে ভাই আজকে পবিত্র জুমার দিন, গাও গোসল করে মসজিদে চলে আসেন, মসজিদে চলে আসেন, তারপরে দিল আজান, হচ্ছে ভ্রান্ত হুজুর। বলছে ভাই মাইকে ফজর আজান দিবে, এখন বলছে শুনেন, যে ঘর হইতে মসজিদ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম, বলে না, এরা হচ্ছে ভ্রান্ত হুজুর। যারা বলে আহলে হাদিসরা, কিছুদিন আগে বলছে, নাম বলবো না, কিছুদিন আগে আমি কিন্তু তার সমালোচনা করতেছি না, তার কথার জবাব আমি দিচ্ছি। কারণ আমাকে যদি কেউ খাটো করে তাহলে আমার জবাব নেই, আমি খাটো হয়ে থাকবো, কি বলেন আপনি? আমার তো তার জবাব জানা আছে। আমি তার সমালোচনা করতেছি না, কিছুদিন আগে যে কামারিয়া মাদ্রাসায় আসলো হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, বক্তব্যটা আমার ইন্টারনেটেও চলে যাবে ইনশাআল্লাহ, তার কাছেও চলে যাবে বক্তব্য ইনশাআল্লাহ। তো উনাকে আমার দিনী ভাই হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব বলে গেছেন, বক্তার এক পর্যায়ে তিনি বলতেছেন যে আহলে হাদিসরা হচ্ছে ইবলিস। বলছে কিনা বলছি না, বলেন আপনারা যারা আছেন সাক্ষী, বলছে আহলে হাদিসরা হচ্ছে ইবলিস। কেন? যুক্তি দেখেন, কারণ তারা ইমাম মানে না। তো যেহেতু ইমাম মানে না, নিজে নিজে লেখাপড়া করে আলেম হয়, নিজে নিজে লেখাপড়া করে আলেম যারা হয়, তারা কি মানে আলেম হতে পারে না ইবলিস হতে পারে? তো তাদের যারা সমর্থক বলছে ইবলিস হতে পারে, কথা ঠিক না? আমি কই ঠিক কথা, ঠিক, কমন সেন্স নেই, লং সেন্স বক্তা, কমন সেন্স নেই, লং সেন্স বক্তা, কমন সেন্স নেই। আমি যতটুকু শিখছি, আমি আমার কথা বলি, যতটুকু আমি শিখছি, আমি কি বিনা ওস্তাদে শিখছি? আমি যতটুকু শিখছি, আপনি কি বিনা, আমি বিনা ওস্তাদে শিখছি? আমার একজন ওস্তাদ আছে। আপনারা যতটুকু শিখছেন, আপনারা কি নিজে নিজেই শিখছেন? আপনাদের একজন ওস্তাদ আছে। তো আমাদের যারা শায়খ আহলুল হাদিসের, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মুহসিন, ডক্টর মুসলিহউদ্দিন, আপনারা এরকম যারা আরো অসংখ্য যারা শায়খরা আছে, তারা কি নিজে নিজে শিখছে? তাদের ওস্তাদ আছে। তো ওরা বলছে যে ওরা ওস্তাদ ছাড়া শিখছে, এই জন্য তারা ইবলিস। তাহলে তার কথা কেটে গেল, তাহলে তার কথা কেটে গেল। এই কথাটা দিয়ে বুঝাচ্ছে মানুষ যে আহলে হাদিসরা ইমাম মানে না। আসলে কি, আমরা কোন ইমামকে মানে না, ওই ওই বেটা ওইটা মুখ দিয়ে বলে না, ওরা বলতে চাচ্ছে যে আমরা ইমাম আবু হানিফাকে মানি না। তা আসলে আমরা ইমাম আবু হানিফাকে মানি না, আবার মানি ইমাম আবু হানিফার যে কথা রাসুলের এবং আল্লাহর কথার সাথে মিল আছে তার কথাটা আমরা মানব। কেন? ইমাম আবু হানিফা বলছেন আল বাহারুর রায়, এই গ্রন্থের হাসিয়ার 50 পৃষ্ঠায় তিনি বলছেন, ইজা কাউলনি ইখলুফুল্লাহ খাবার রাসূলুল্লাহ ফাদরুকুহু, যদি আমার কোনো কথা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে যায়, তাহলে আমার কথাকে ধরে তোমরা দেওয়ালে ছুরি মারো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে আমল করো। তো আমি ইমাম আবু হানিফার যে কথাটা মিলে সেটা আমি আমল করি, যেটা মিলে না ওইটা আমি লাফিয়ে উড়িয়ে দিই, পাঁচ পয়সা দাম দিই। আর যদি আপনি বলেন ইমাম আবু হানিফাকে মানলেই আলেম হওয়া যায়, ইমাম আবু হানিফার কাছে পড়তে হবে, তাছাড়া আলেম হওয়া যাবে না, তাহলে আমার এক নাম্বার প্রশ্ন, বেটা তুই কি ইমাম আবু হানিফার কাছে পড়ছস? তুমি কি ইমাম আবু হানিফার কাছে পড়ছ? আমার পড়া আলাপ, আমি এখন যদি আমি পড়তে চাই তাহলে নিয়ে যাও ইমাম আবু হানিফার কাছে, তার কবরের কাছে, আমাকে ইমাম আবু হানিফা আমাকে পড়াতে পারবে? আজ থেকে প্রায় 1400 বছর আগে ইমাম আবু হানিফা চলে গেছেন, ও আমাকে পড়াবে কিভাবে? তাহলে আমাকে ওস্তাদ খুঁজতে হবে, আমাকে শিক্ষক খুঁজে তার কাছে আমাকে পড়া শিখতে হবে, হাদিস শিখতে হবে, ইলম অর্জন করতে হবে।
এইভাবে আমি আলেম হয়েছি, এইভাবে সবাই আলেম হয়, যিনি বলছেন তিনিও এইভাবে হয়েছেন, উনি কিন্তু ইমাম আবু হানিফাকে মেনে আলেম হয়নি। তো তিনি বলছেন যে আহলে হাদিসরা যেহেতু ইমাম মানে না, ওরা হচ্ছে ইবলিস। এখন যদি বলি আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি কোনো ব্যক্তিকে কাফের বলল, সে যদি কাফের না হয়, যাকে বলল সে যদি কাফের না হয়, তাহলে উল্টা কাফের সে হয়ে যাবে যে বলছে। এখন যে ব্যক্তি আমাদেরকে যারা ইবলিস বলে, আমরা যদি ইবলিস না হই তাহলে ইবলিস কে বলেন তো? ওই আমি বলি নাই, আপনারা বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে ইবলিস ওই, আমি তাকে ইবলিস বলি না, আমি বলি তার দিনী, আমাদের দিনী ভাই, তার ভুল হয়েছে, আল্লাহ তাদেরকে আপনার হেদায়েত দান করুক, বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহ তাকে বুঝ দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। কারণ উনার মতো বক্তা যার একটা বক্তিয়ার মধ্যে, মাহফিলের মধ্যে হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করে, তাকে যদি আল্লাহ হেদায়েত দান করে, তাহলে ওই লোকটার কথায় আরো হাজার হাজার মানুষ হেদায়েত হবে, আমরা এটাই বলি। আর উনি যদি ভুল বক্তব্য দেন, তাহলে হাজার হাজার মানুষও ভুল বক্তব্য শুনে গোমরাহির দিকে চলে যাবে। এই জন্যই বলি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলি আমিন। বলছিলাম এই যে ভ্রান্ত হুজুরের আবির্ভাব হবে, এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তাসাফাদুল কাবাইলু মিন উম্মতি বিল ওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, আমার উম্মত মূর্তি পূজা করবে। যারা ডিশ লাইনে, ছবি মূর্তির কথা বহুত বলছি, আজকে আর বলতে চাই না, আপনাদের সমাজে এসে বলছি ছবি মূর্তি করলে কি হয়। যারা ডিশ লাইনে, ডিশ লাইনে ওই স্টার জলসার চ্যানেলগুলা দেখেন, স্টার জলসার অনুষ্ঠানগুলা দেখেন, আপনার জি বাংলার অনুষ্ঠানগুলা দেখেন, যেখানে ওই হিন্দুদের পারিবারিক ই হচ্ছে, হিন্দুরা পূজা করতেছে, আপনি দেখতেছেন এরা সবাই মুশরিক, এরা সবাই হিন্দু, এরা সবাই মুশরিক। আপনি 150 টাকা দামের একটা ইস্টা মারেন, আমি এখানে সিগনেচার করে দিব, আর দেখি কোন মার বেটাই ফটোকে উল্টাতে পারে। এরা সবাই মুশরিক। কেন? ওইখানে দুর্গা পূজার পূজা করতেছে ওই অনুষ্ঠানে যারা অভিনেত্রী, অভিনয় করার এক পর্যায়ে মা দুর্গাকে প্রণাম করছে, আপনার সরস্বতীকে প্রণাম করছে, মূর্তি পূজা করছে, আপনি ওইটা টকটক করে দেখতেছেন। আপনি একদিন না, এক সপ্তাহ না, এক মাস না, বছরের বছর বছর একটা সিরিয়াল চলছে, ওই সিরিয়ালটা আপনি দেখতেছেন। আপনার মনে কোনোদিন এই মূর্তি পূজার বিরুদ্ধে বাধা আসে না, কোনোদিন ঘৃণা আসে না। যদি ঘৃণা আসতো তাহলে আপনি ওটা দেখতেন না। তো আপনি যেহেতু ঘৃণা করতেছেন না, এটাকে পছন্দই করতেছেন, অতএব আপনি মুশরিক। দেখি কোন মায়ের বেটা ফতোয়াকে উল্টাতে পারে। এরা সবাই মুশরিক, আল্লাহ রাসূল এটাই বললেন যে আমার উম্মত মূর্তি পূজা করবে, এরা সবাই মূর্তি পূজায় লিপ্ত। এরপর আল্লাহ রাসূল বলছেন যে সাদা কাবুল মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত মুশরিকদের সাথে মিশে যাবে। মুশরিকদের সাথে মিশে যাওয়া মানে, মুশরিকদের কাজ হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র করা। হিন্দুরা গান বাজনা করে কালী পূজায়, লক্ষ্মী পূজায়, দুর্গা পূজায়। খ্রিস্টানরা গান বাজনা করে তাদের বড়দিনে। ইহুদিরা গান বাজনা করে, হিন্দুরা গান বাজনা করে, খ্রিস্টানরা গান বাজনা করে, এটা নাকি মুসলমানেরা করে। ওই লোকটার হালকাতা চলে না গান বাজনা ছাড়া, ওই দেহাটার হালকাতা চলে না গান বাজনা ছাড়া, ওই লোকটার হালকাতা চলে না গান বাজনা ছাড়া, ওই লোকটার আপনার বিয়ের অনুষ্ঠান চলে না হালকাতা ছাড়া, এই যুবকদের পিকনিক চলে না হালকাতা ছাড়া, এই আপনার গান বাজনা ছাড়া। পিকনিক করতে গেলে নাকি গান বাজনা বক্স আনতে হবে? কত বড় সাহস, বুকের পাটা মুসলমানের বাচ্চা তুমি! আমার ঘরের পাশে তুমি গান বাজনা করো, আপনার ঘরে আপনি পাঁচ ওয়াক্ত মসজিদে নামাজ পড়তেছেন, ফজরের আজান, তারপরও গান বাজনা চলে, বন্ধ হয় না। আপনি তাহাজ্জুদের সালাতে আপনি মুসল্লির মধ্যে দাঁড়িয়ে গেছেন, জায়নামাজের মধ্যে বসে গেছেন, তারপরও তার গান বাজনা হয় না। ওর বাপ নাকি মুসলমান, বাপকে বলতে গেলে বলে দু একদিনে, আয়ে রাতটাই তো একদিনই তো, এটা কি করুক, এ যুবক পালাবান কি করবো, আর একটু তো আনন্দ ফুর্তি করতে হবে বেটা, তোমরাই হচ্ছে মুশরিক। আল্লাহ রাসূল এটাই বলছেন, যারা ওই হালকাতার দিনে গান বাজনা করে, হালকাতা করে, এদের পয়সা হারাম। তুমি কষ্ট করে পাওয়ার টিলার বে, রোদে আর বৃষ্টিতে কনকনা শীতের মধ্যে হালবাইছো, তোমার টাকা এতক্ষণ হালাল ছিল, যতক্ষণ তুমি ওই হালকাতার দিনে গান বাজনাটা মাইকটা খাড়া করে দিলা, তোমার টাকা হারাম, তোমার টাকা হারাম, তোমার টাকা হারাম। দেখি কোন মার বেটা ফুটোকে উল্টাতে পারে। তোমার হালকাতার মধ্যে ওইখানে ইসলামিক গজল দেওয়া যায় না, তোমার হালকাতার মধ্যে কুরআন মাজিদের তেলাওয়াত দেওয়া যায় না,
তোমার হালকাতার মধ্যে আল্লাহ রাসূলের নাতে রাসূল দেওয়া যায় না? বলো কি তুমি তুমি হচ্ছে মুশরিক, তুমি হচ্ছে মুশরিক। আল্লাহ রাসূল বলছেন তুমি মুশরিকের সাথে মিলে গেছো, অতএব মিলে গেছো। দেখি কোন মায়ের বেটা কতকে উল্টাতে পারে। যখন সমাজের অবস্থা এরকম হবে তখনই হচ্ছে কিয়ামতের আলামত, তখনই ইমাম মাহদী চলে আসবে সম্মানিত উপস্থিতি। এই ছিল লেখাপড়ার অবস্থা। এরপরে সমাজের অবস্থাটা এরকম হবে, মারামারি হইচই হাঙ্গা দাঙ্গামা বেশি হয়ে যাবে, মারামারি হইচই বেশি হয়ে যাবে, মারামারি হইচই বেশি হয়ে যাবে। মিসকাত আপনার 3959 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে বললেন, ইয়াকসুরাল হারাজ, হারাজ বৃদ্ধি পেয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ হারাজ, আল্লাহর রাসূল হারাজ কি? হারাজ তো আরবি শব্দ, বুঝলাম না হারাসটা কি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলছেন, আল কাতাল, হত্যাকারী, হত্যা করা, খুন খারাপি করা, আপনার মানুষকে জবাহ করা, এটাই হচ্ছে হারাস। তো সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল, আমরা তো যুদ্ধের ময়দানে যখন কাফের মুশরিক খ্রিস্টানদের ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করি, আমরা তো তাদেরকে জবাই করি, আমরা তো তাদেরকে হত্যা করি, এটাই কি সেটা? আল্লাহ রাসূল বলছেন, লা 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 না, ওটা না, ওটা না, ওটা না গো, বরং তোমরাই তোমরা মুসলমান মুসলমানকে হত্যা করবে, এটার নাম হারাস। মুসলমান মুসলমানকে হত্যা করবে, এটার নাম হারাস। এটা যেদিন সমাজে প্রকাশিত হয়ে যাবে সেটা হচ্ছে কিয়ামতের লক্ষণ। আল্লাহ রাসূল বলছেন, সমাজে এরকম অবস্থা হবে যে কাতিল রজুলুন কারনাহা, মানুষ তার ওই নিকটবর্তী আত্মীয়দেরকে হত্যা করবে, ওয়া জারাহা, মানুষ তার প্রতিবেশীকে হত্যা করবে, মানুষ তার প্রতিবেশীকে পিটাবে, মারবে। আজকে সমাজের অবস্থাটা দেখেন, মানুষ তার নিকটাত্মীয়কে মারবে, এতটুকু না, আল্লাহ রাসূল এইভাবে বলছেন, মানুষ তার চাচাকে, চাচাতো ভাইকে মারবে। সম্পত্তি একটু উনিশ থেকে বিশ হয়ে গেলে, আইলে এই দিক থেকে ওই দিক চলে গেলে, একেবারে চাচার বেটা না মামার বেটা না খালার বেটা দেখার বিষয় নেই, আগে আইল ঠিক করতে হবে, তারপরে কথা। কত মারামারি, শুধু এটুকুই নেই, আল্লাহ রাসূল এরপরে বলছেন, ওয়া কাতাল আখিহি, মানুষ তার ভাইকে মারবে, মানুষ তার ভাইকে মারবে যেদিন, ওয়া কাতাল আবি, মানুষ তার পিতামাতাকে যেদিন মারবে, পিতামাতাকে যেদিন হত্যা করবে, সেই দিন হচ্ছে কিয়ামতের লক্ষণ, সেটাই হচ্ছে কিয়ামতের লক্ষণ, সেটাই হচ্ছে কিয়ামতের লক্ষণ। তখন ইমাম মাহদী চলে আসবে। আজকের পেপার পত্রিকাগুলো খুলেন, আপনার চ্যানেলগুলোতে বসেন, পেপার পত্রিকাগুলো খুললেই দেখবেন যে চিটাগাঙ্গে এতজনকে হত্যা, রাজশাহীতে এতজন হত্যা, আপনার খুলনায় এতজন হত্যা, ভারতে এতজন হত্যা, মানে পুরা পত্রিকাটাই এক হত্যার হত্যা, হত্যার হত্যা। মানুষের বিবেক এত নিচে নেমে গেছে। 2015 সালের ঘটনা হয়তো বা অনেকেই দেখছেন, একটা ছোট্ট বাচ্চাকে যার বয়স হয়তো বা 5 থেকে 6 বছর হয়নি, দুইটা যুবক তাকে পিটিয়ে, ড্রাইভারের আপনার গাড়ির ড্রাইভার পিটিয়ে, আবার ইন্টারনেটে আপনার ডিস চ্যানেলের মধ্যে ছেড়ে দিয়েছে যে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে। আপনারা অনেকেই দেখছেন, অনেকেই দেখছেন এই অবস্থাটা। তো মানুষ এইভাবে গণহত্যা যখন সমাজের মধ্যে চলে আসবে, মানুষের মধ্যে যখন মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে, তখন মানুষের উপর আপনার কিয়ামতের আলামত নেমে আসবে, তখন ইমাম মাহদী চলে আসবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিসকাত 5154 নম্বর হাদিস, মিসকাত 5154 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বল, قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বললেন, والذي نفسي بيده, ওই সত্তার কসম যে সত্তার হাতে, আমি সত্তার কাছে আমার জীবন, লা তাযহাবু দুনিয়া, ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা লা ইয়াদরি কাতিলি, কাতিলি যতক্ষণ পর্যন্ত মানুষ জানবে না, ফিমা কাতালা, যতক্ষণ পর্যন্ত মানুষ জানবে না যে ব্যক্তি হত্যা করলো ওই লোকটাকে কেন হত্যা করলো, হত্যাকারী জানবে না যাকে হত্যা করলো ওকে কি কারণে হত্যা করলো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা মুক্তালু ফিমা কাতাল কুতিলা, ওই যে লোকটা হত্যা হয়েছে সেও জানে না সে কি কারণে হত্যা হয়েছে। হত্যাকারী যিনি মারলো, যে মারলো সেও জানে না কেন আমি তাকে মারলাম, আবার যিনি মারতেছেন যাকে মারা হচ্ছে ও জানে না কেন আমি মার খাচ্ছি। বলছে, শোনো, বিল কেসে 2 লক্ষ টাকা আছে, অমুক গাড়িতে আছে ওই লোকটা, গিয়ে পিটিয়ে আসো। তো এই লোকটা যারা মারতে গেল, যারা মারলো,
ওরা বুঝলো না যে কি কারণে মারতে বললো, তার তো একটা কারণ দরকার, টাকা পাইছে শেষ মেরে দিল শেষ। তো ওই লোকটাও জানে না আমার আবার অপরাধ কি, কারা আমাকে মারে ওও জানে না। এদেশের নয়, এই বিশ্বের লক্ষ লক্ষ কারখানা, আপনার কারাগার আছে, জেলখানা আছে, হাজত আছে, এই হাজতের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি আসামি আছে, এরা জানে না তার অপরাধ কি। 10 বছর ধরে জেল খাটে, 5 বছর 50 বছর ধরে জেল খাটতেছে, বুঝে না তার কি কারণে তাকে জেলখানায় আনা হয়েছে। যারা জেলখানাও নিছে তারাও জানে না যে তাকে কি কারণে আনলাম, অথচ তার বউ বাড়িতে তার হালাল স্ত্রী একটু আদর করে জড়িয়ে ধরতে পারে না, বাড়িতে তার ছোট ছোট ছেলে মেয়ে একটু বাজার থেকে আদর করে একটা লজেন্স কিনে এনে দিতে পারে না। তুমি যুবক, তুমি জুলুম অত্যাচারকারী নির্যাতনকারী, তাকে জেলে দিয়ে তোমার ছেলে মেয়েকে বউ বাচ্চাকে নিয়ে কত সুন্দর করে দিন কাটাচ্ছ, তুমি সময় পারচ্ছ তুমি বুঝতে পারো না, অথচ তার স্ত্রীকে সে একটু জড়িয়ে ধরতে পারে না গো, তার সন্তানকে সে একটু আদর করে চুমু দিতে পারে না। জেলখানার ওই পারে থাকে স্ত্রী, জেলখানার এই পাশে থাকে স্বামী, একটু জড়িয়ে ধরতে পারে না। জেলখানার ওই পাশে থাকে, জেলখানার ওই পাশে থাকে তার সন্তান, জেলখানার এই পাশে থাকে তার পিতা, একটু জড়িয়ে ধরতে পারে না, আদর করে চুমু দিতে পারে না। তুমি নির্যাতনকারী, জুলুমকারী, অত্যাচারকারী, তুমি তোমার আদর করে তোমার সন্তানকে চুমু দিচ্ছ, তুমি বুঝতেছো না জুলুম কাকে বলে, জুলুমকারী নির্যাতনকারী অন্যায়কারী তুমি একদিন বুঝবা জুলুম কাকে বলে, তুমি একদিন বুঝবা জুলুম কাকে বলে, সেদিন তোমার ঠেকানোর কোনো রাস্তা থাকবে না। কাপুরুষ মাজলিম, তুমি অপেক্ষা করো, তোমার দোয়া একদিন কবুল হবেই হবে। আল্লাহ রাসূল বলছেন, দাতুল মাস্তা মুস্তাজিবা লাহু, তিন শ্রেণীর দোয়া রয়েছে, তিন শ্রেণীর মানুষের দোয়া রয়েছে, তার দোয়া কবুল হবেই হবে। লা শাক্কা ফিহে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তার মধ্যে তুমি যুবক, তুমি মাজলুম, তুমি একজন মজলুম ব্যক্তি, যদি দোয়া করে এই দোয়া কবুল হবেই হবে, তুমি আর দোয়া একদিন কবুল হবেই হবে। এটাই বলছিলাম, এটাই আল্লাহ রাসূল বললেন, মানুষকে অপরাধে মারা হবে, মানুষকে জেলখানায় বন্দি করা হবে, অথচ সে জানবে না কেন আমি বন্দি, যাকে বন্দি করা, যে বন্দি করছে সেও জানে না কেন আমি বন্দি, কেন তাকে বন্দি করলাম। এটাই হচ্ছে কিয়ামতের আলামত, এটাই হচ্ছে আপনার ইমাম মাহদি আসার আগমন। আগমন সেদিন আর বেশি দূরে নেই, যেদিন ইমাম মাহদি আসে, এই জুলুমকারী, অত্যাচারকারী, নির্যাতনকারী, বর্বরকারী, অসম্ভব বর্বর লোকগুলাকে ফাঁসিতে লটকিয়ে এগুলার প্রতিশোধ নেওয়া হবে। মাজলুম তুমি অপেক্ষা করো, তোমাকে সান্ত্বনা দিয়ে আমি একথাই বললাম, বলছিলাম যেদিন সমাজে এরকমটা হবে সেদিন হচ্ছে কিয়ামতের লক্ষণ। বাকি আলোচনা আমরা পরে করবো। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, উপরোক্ত বুঝা আলোচনা আমাদেরকে বুঝে আমাদেরকে কিয়ামতের লক্ষণগুলা গবেষণা করার, চিন্তা করার তৌফিক দান করুক বলে আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা নবী বাদা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিয়ান একরাম, আলোচনা হচ্ছিল যে কিয়ামতের পূর্বে সামাজিক অবস্থা কি হবে, এরই এক পর্যায়ে আমরা এখন আলোচনা করব সামাজিক অবস্থার নেতৃত্ব, যারা নেতা হবে পৃথিবীতে, যারা নেতা হবে তাদের অবস্থাটা কেমন হবে। মিশকাত মনে রাখুন, 2 নম্বর হাদিস, আল্লাহ রাসূল জিব্রাইল আলাইহিস সালামকে, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে নবী বলেন কিয়ামত কবে, তখন তিনি বললেন আমাকে যে জিজ্ঞাসা করছে আমার চেয়ে তিনি ভালো জানেন, মানে তিনি কিয়ামত কবে এটা বলতে পারছেন না। তখন ওই জিব্রাইল আলাইহিস সালাম তাকে বলছেন, তাহলে আলামতগুলো বলেন, নিদর্শনগুলো বলেন, যেগুলো ঘটলে কিয়ামত হবে এটা বলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিলদাল আমাতু রাব্বাথা, যেদিন মনিব তার সন্তানকে জন্ম, আপনার আপনার মা তার সন্তানকে মনিব হিসেবে জন্ম দিবে, মানে মায়ের সাথে সন্তান, বাড়ির বাড়ির যে কাজের লোক, যে লোকটা যে মহিলাকে দিয়ে কাজ করায়, ওই মহিলার সঙ্গে যেরকম আচরণ করবে মায়ের সাথে সন্তান সেদিন ওই রকম আচরণ করবে, ওটা হচ্ছে কিয়ামতের আলামত। শতকরা 95% পরিবারে এরকমটা হয়, মায়ের সাথে তার ছেলেরা এমন আচরণ করে, কাজের মহিলার সাথে এরকম আচরণ করা হয় না, কাজের মহিলার সাথে মানুষ এরকম আচরণ করে না, মাকে যেভাবে সে অবহেলা করে, এ লোকটার জন্য জাহান্নাম হারাম, এ লোকটার জন্য জান্নাত হারাম, জাহান্নাম একবারে সুনিশ্চিত, কোনো চিন্তা নেই, জাহান্নামে একবারে ঢুকবেনি কেন, মরেনি, এই জন্যে মরলেই জাহান্নামে চলে যাবে। এই রকম যখন অবস্থা হবে, এরপর আল্লাহ রাসূল বলছেন, উপাদান উরাদান,
আলাপ না, তিনটা শব্দ। এক, যে কাপড় ছিল না গায়ে, কাপড় ছিল না, একটা গামছা আপনার পড়ে থাকতো, ওইটা দিয়ে গোসল করতো, রৈদার বাতাসে এইভাবে ধরে থাকতো, শুকাতো যখন তখন ওইটা আবার পড়তো। এরকম যারা মানে কাপড় ছিল না, পরিধান করার মতো যাদের মধ্যে কাপড় ছিল না, ওয়া উলাতান, জুতা ছিল না, খালি পায়ে হাঁটতো, ওয়া উরাতান, গরিব, ভাত পেত না, এক বেলা ভাত পেত না, মাস সপ্তাহে একদিন পেত না, কি খেয়ে থাকতো? তাহলে রুটি খেয়ে থাকতো, কলা খেয়ে থাকতো, ওই আইঠা কলা কি বিচি কলা খেয়ে থাকতো, আমার চোখে দেখা, এই জন্য এইগুলো বললাম। তো এরকম মানুষেরা যখন বিশাল বিশাল বাড়ি ঘর দেওয়ার আপনার প্রতিযোগিতা সৃষ্টি করবে, একতলা দোতলা দশতলা বাড়ি দেওয়ার প্রতিযোগিতা করবে, আর এরাই যখন সমাজের নেতৃত্ব দিবে, মাথা হবে, এই দিন হবে কিয়ামত। আমি অনুবাদ করছি, বিষয়ে ব্যাখ্যা করলাম, বুঝে নেওয়ার দায়িত্ব আপনার। এরকম যখন পরিবেশটা হবে, বুঝেন আছে কিনা, সমাজে এরকম হয়েছে কিনা, যদি হয় তাহলে এটা কিয়ামতের আলামত হয়ে গেছে, তাহলে ইমাম মাহদি চলে আসবে, এটা এক। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস বলছেন, 505 নম্বর হাদিস, নিষ্কাত, একজন সাহাবি এসে, পল্লী গ্রামের সাহাবি, সাহাবি মানে বেদুইন, ওরাও তো শিক্ষিত মানুষ জানে না, আবু বকর, উমর, উসমান আলী এরকম সাহাবিরা আল্লাহ রাসূলকে একটা প্রশ্ন করবে, 3 বছর কেটে গেছে, বলতে পারেনি, সাহস গুলাইনি, কিন্তু পল্লী গ্রামের মানুষেরা এসেই বলতো। যেমন এই হাদিসটা বলি, আল্লাহ রাসূল একদিন বৈঠকে বসে আছেন, বৈঠক করছেন সাহাবিদের মধ্যে, ভিড় ঠেলে বলছে আল্লাহ রাসূল মাতাল কি আমার, বলেন কি আমার, সালাম নেই, ভালো মন্দ নেই, পরিবেশ বুঝে না, যে আল্লাহ রাসূল কিভাবে আছে, কি করবে, কি বলবে, এরকমটা কিচ্ছুই বুঝে না, ঢুকে বলছে আল্লাহ রাসূল বলেন কি আমার করবে। তো আল্লাহ রাসূল তখন কিছু বললেন না, যখন বৈঠক শেষ তখন বললেন, জিজ্ঞাসাকারী কোথায় গো? তখন বলছে আল্লাহ রাসূল আমি যেইখানে। তখন বলছে শোনো, কিয়ামত হবে ওই দিন, ইজা জুইবাত আমানা তাহা, যেদিন আমানতের খেয়ানত হবে, যেদিন আমানতের খেয়ানত হবে ওই দিন হবে কিয়ামত, ওই দিনটাতে কিয়ামত, ওই সময় কিয়ামতের জন্য তুমি রেডি হয়ে থাকবে। তখন সাহাবীটা বললেন আল্লাহ রাসূলের, সাহাবী বলছেন আল্লাহ রাসূল কিভাবে আমানতের খেয়ামত হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমাজের যারা নেতৃত্ব দিবে তারা সবাই হবে অযোগ্য, মসজিদের ইমাম অযোগ্য, মসজিদের সভাপতি অযোগ্য, মসজিদের কেশিয়ার অযোগ্য, মসজিদের সেক্রেটারি অযোগ্য, গ্রামের মাতব্বর অযোগ্য, গ্রামের মেম্বার অযোগ্য, গ্রামের চেয়ারম্যান অযোগ্য, গ্রামের আপনার এই আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অযোগ্য, আপনার মন্ত্রী সাহেব অযোগ্য, প্রধানমন্ত্রী যারা যারা পৃথিবীর রাজা রাজা আছেন তারা সবাই হবে অযোগ্য, যারা মাদ্রাসার দায়িত্বে শিক্ষক আছেন এরা হবে সবাই অযোগ্য, যারা আপনার ওই হাই স্কুলের যে আপনার সুপার আর হাই স্কুলের যারা হেডমাস্টার এরা হবে অযোগ্য, যারা মাদ্রাসার সুপার এরা হবে অযোগ্য, যারা কলেজ ইউনিভার্সিটি বা আপনার ভার্সিটির প্রিন্সিপাল এরা হবে অযোগ্য, যারা জেলখানার দায়িত্বে আছেন তারা হবে অযোগ্য। এইভাবে সমাজের যত জায়গা আছে এই জায়গায় যারা আপনার দায়িত্ব পালন করছে সবাই যেদিন অযোগ্য হবে ওই দিন কিয়ামত। আপনি দেখেন, আপনি মিলান, আমি মিলাবো না, যেদিন এরকম হবে সেদিন হবে কিয়ামত। আল্লাহ রাসূল বলছেন তাহলে তারা নেতারা কি হবে? তখন বলছেন মানে নেতাদের আচরণটা কি হবে? আল্লাহ রাসূল বলছেন এরা হবে রুয়াইবিজ। রুয়াইবিজ আরবি শব্দ, বুঝলো না, আবার জিজ্ঞাসা করলো রুয়াইবিজ কি? তখন বলছেন ইতর শ্রেণীর মানুষ। এরকম যখন মানুষের অবস্থা, নেতৃত্বের অবস্থা হবে ওই দিন হবে কিয়ামত। শুনুন, 4036 নম্বর হাদিস, ইবনে মাজাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাকুমু সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, যে সুনাওয়াতান খাদাওয়াতান, যখন মানুষের প্রত্যেকটা কথা এবং কাজ এবং কর্ম হবে প্রতারণা, ধোকাবাজ, সব ধোকাবাজ, মানুষের প্রত্যেকটা কথা হচ্ছে ধোকা, মানুষের প্রত্যেকটা কাজ হচ্ছে ধোকা। হুজুরও যেদিন মানুষকে ধোকা দিয়ে মানুষকে ভুল ধর্ম দিয়ে যাবে, মানুষ যখন প্রত্যেকটা কর্ম ধোকায় পরিণত হবে ওই দিন কিয়ামত। আল্লাহ রাসূল বলছেন ইউসাদ্দিকু ফিমা কাজিবা, ওই দিন মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো বলছে কিন্তু ফুলের মতো পবিত্র, যেদিন এরকমটা বলা হবে। এরপর আল্লাহ রাসূল বলছেন ইউকাযিবু ফিহা সাদিকা, যারা সত্যবাদী এদেরকে বলা হবে মিথ্যাবাদী, এরা নাকি সবাই মিথ্যাবাদী, অথচ তারা সমাজে সত্যবাদী বলে পরিচিত, কিন্তু মানুষ তাকে বলবে এরা হচ্ছে মিথ্যাবাদী, যেদিন ভালো মানুষকে মিথ্যাবাদী বলা হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া খায়নু ফিমা
ইউতিমানা, যেদিন আমানতকারীকে বলা হবে খেয়ানতকারী এবং খেয়ানতকারীকে বলা হবে আমানতদার, ওই দিন হবে কিয়ামত। ওই দিন হবে কিয়ামত। সমাজের অবস্থা আপনারা লক্ষ্য করুন, আপনারা দেখুন, মিলাম যদি মিলে তাহলে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। ইমাম মাহদী অচিরে আমাদের মধ্যে চলে আসবেন। আজকের আলোচনার শেষ হাদিস কিয়ামতের আলামত সহিহ আপনার মিশকাতের 5143 নম্বর হাদিস। মুয়াযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আমারা বাদা নমতান ওয়া রাহমাতান, এই নেতৃত্ব পৃথিবীর রাজত্ব রাজনীতি শুরু হয়েছে নবী দ্বারা এবং দয়া দিয়ে। নবী দ্বারা এবং দয়া দ্বারা, আদম আলাইহিস সালাম হচ্ছেন পৃথিবীর প্রথম নবী, তার দ্বারাই পৃথিবীর রাজত্ব তৈরি হয়েছে, রাজত্ব আপনার চালু হয়েছে, তার রাজত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা ইয়াকুন খলিফাতান ওয়া রাহমাতান, এরপরে চলে আসবে নবীদের পর্যায়ে যখন শেষ তখন আসবে খলিফাদের যুগ, তাদের নেতৃত্ব চলবে আল্লাহর দয়া দিয়ে। আপনার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফা, তার নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া, তার নেতৃত্ব চলেনি আল্লাহ তাআলার দয়া ছাড়া। উমর মানে এক ঘাটে বাঘ আর মহিষ পানি খায়, এক ঘাটে বাঘ আর সিংহ আপনার হরিণ আর ছাগলে পানি খায়, এক ঘাটে সিংহ আর হরিণে পানি খাচ্ছে, এক ঘাটে বাঘ আর বকরি পানি খাচ্ছে। এটা হচ্ছে উমরের যুগ, এটা আবার সামনে আসবে, এটা ঈসা মানে ইমাম মাহদী যখন চলে আসবে। এক ঘাটে আল্লাহ রাসূল বলছেন, একটা সাপের মুখে একটা বাচ্চা হাত ঢুকে দিবে সাপ তার কোনো ক্ষতি করবে না, একটা বাঘকে একটা একটা সিংহকে একটা ছোট্ট বাচ্চা তাড়িয়ে নিয়ে বেড়াবে, সিংহ বাঘ তার কোনো ক্ষতি করবে না। আল্লাহ রাসূল এইভাবে বলতে বলতে বললেন যে ওই বাঘরা আর সিংহরা ওই বকরি আর গরুকে পাহারা দিবে, যেমন কুকুর বকরি বকরিকে পাহারা দেয়। কুকুর কি ওই বকরিকে পাহারা দেওয়ার জন্য খাওয়ার জন্য পাহারা দেয়, না কেউ যেন তার ক্ষতি না করতে পারে এই জন্য পাহারা দেয়। তো বাঘ আর সিংহ ছাগল আর গরু এইভাবে পাহারা দিবে যেন কেউ ক্ষতি না করতে পারে, এটা সামনে আসতেছে, সেদিন আর বেশি দূরে নেই, অবাক হওয়ার কিচ্ছু নেই। এটা আল্লাহ রাসূলের হাদিস আমি বলছি, বিস্তারিত আলোচনা আমি করছি ইন্টারনেটের মধ্যে, যারা দেখতে চান আমি বলছি ঠিকানা ওই মিডিয়া বাংলা দেখতে চান, একবারই বিস্তারিত ভাবে বলা আছে। বলছিলাম এইভাবে নেতৃত্বের পর্যায়ে, এরপর আল্লাহ রাসূল বলছেন সুম্মাইয়া কুনু উজুজান, এরপরে চলে আসবে অত্যাচারী শাসকের যুগ। সুম্মাইয়া কুন জাবরিয়াতান ওতুয়াতান ও ফাসাদিন ফাল আরজে, এরপর নেতৃত্ব হবে যে কোনো মূল্যে মারামারি করে কাটাকাটি করে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে মানুষকে জবাহ করে রাতারাতি, কিভাবে নেতা শুরু নেতা হওয়া যায় এই যুগে আসবেন। মিলান আমি মিলাবো না, আপনাকেও দায়িত্ব দিচ্ছি, আমি হাদিস অনুবাদ করবো, মিলানোর দায়িত্ব আপনার। যখন এরকম শুরু হবে তখন হচ্ছে কিয়ামতের আলামত, ইমাম মাহদী আসার অবস্থাটা শুরু হয়ে গেছে। যারাই আলোচনা শুনবেন পৃথিবীর যে যেখান থেকে, তাদেরকে বলছে আপনারা মিলান মিলিয়ে দেখেন আসলে কি হয়েছে কিনা। এরপরে আল্লাহ রাসূল বলতে বলতে এইভাবে বলছেন, নেতা হবে লুকা ইবনে লুকা, এটা দিনাজপুরের ভাষায়, বাংলাদেশের মানে আপনার বই পুস্তকের ভাষায় অদমের সন্তান অদম, আমার দেশের ভাষা, আমার দেশের ভাষা, আমরা অদমের সন্তান অদমকে বলি, ছোট লোকের বাচ্চা ছোট। এটা আপনার ঢাকার ভাষায় বলা ফকিন্নি, বলা ফকিন্নি, এটা আপনাদের ভাষায় এদিক এদিক ময়মনসিংহ আর জামালপুর টাঙ্গাইল এদিককার ভাষায় বলে যে পুংটার বাচ্চা পুংটা, এটা আপনার ঢাকার ভাষায় আপনার এই আমাদের গাইবান্ধা গোবিন্দগঞ্জের ভাষায় বলে বেন্নার বাচ্চা বেন্না, যেদিন নেতা হবে ওই দিন হবে। আল্লাহ রাসূল বলছেন আপনাকে হাদিসটা অনুবাদ করার জন্য দায়িত্ব দিলাম, মিশকাত 5143 নম্বর হাদিস, এটা আরবি শব্দ লুকা ইবনে লুকা, আপনি আপনার যার যার দেশের ভাষায় যার যার অঞ্চলের ভাষায় যার যার গ্রামের ভাষায় অনুবাদ করেন, দেখেন যেটা হবে ওইটা। মানে পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষকে যেটা যে কথাটা বলে ওইটা হচ্ছে লুকা ইবনে লুকা, ওইটা হচ্ছে রজুলুন তাফে, ওইটা হচ্ছে রুয়াইবিস, এরা হবে নেতা। যেদিন এরকমটা হবে সেদিন হচ্ছে কিয়ামত। আমাদের দাবি, আমাদের অবস্থা, আমাদের গবেষণা বলছে হয়তো বা পুরো পৃথিবীতে এটাই হয়েছে, আমি বলবো না, আমরা এটাই গবেষণা করে চিন্তা ভাবনা করে সমাজের অবস্থা দেখে সারা বিশ্বের, শুধু বাংলাদেশের না, কিন্তু আমি শুধু বাংলাদেশের কথা বলছি না, আমাদের বাংলাদেশ তো অনেক ভালো আছে এখন পর্যন্ত, অন্যান্য রাষ্ট্রে যান আরো খারাপ, আরো খারাপ। এইখানে যা দেখতেছেন
এখনো কুরবানি দিতে বললে গরু কিনবেন না খাসি দিবেন কোনেই নাই। ভারতে যান, গরু দিলে গরু জবাহ করার আগে আপনাকে জবাহ করবো মানুষ। ভারতের অবস্থা তো এরকম, যখন অবস্থাটা পৃথিবীতে হয়ে গেছে আমাদের দাবি যে হয়েই গেছে। এটা হচ্ছে ইমাম মাহদী আসার লক্ষণ, সেদিন আর বেশি দূরে নেই। যেদিন আজ থেকে হয়তো বা 5 বছর বা 10 বছর, এমনও আছে আগামীকাল রাত্রে, এমন আছে আগামীকাল সকালে, এমন আছে কিছুদিনের মধ্যেই ইমাম মাহদী চলে আসবেন। আবার হাদিসের অনুবাদটা এখন করি, শুধু তখন ইমাম মাহদীর বৈশিষ্ট্য এমনিতে বলছিলাম, শেষ আলোচনায় ইমাম মাহদীর বৈশিষ্ট্য বলে দেই। আবু দাউদ 4285 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মাহদী মিন্নি, মাহদি হবে আমার বংশধর থেকে। মানে এতক্ষণ যে লোকটা আসার কথা বললাম, এই লোকটার কথা আল্লাহ রাসূল বলছেন এখন, যে ওই লোকটা হবে আমার বংশধর থেকে। মানে আমার বংশধর মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের পক্ষ থেকে, ছেলেদের ওয়ারিস থেকে এই লোকটা আসবে। তার নাম হবে মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ। মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, মানুষ তাকে মাহাদি বলে ডাকবে। এর বৈশিষ্ট্যটা কেমন হবে বিস্তারিত আলোচনা আমরা করছি এখানে। স্বাভাবিকভাবে আল্লাহ রাসূল বলছে, আকনাল জাবহাতি, তার কপালটা হবে অনেক চওড়া, সুন্দর, লম্বা। এরপর আল্লাহ রাসূল বলছে, আকলাল উলফি, নাকটা হবে অত্যন্ত চিকন, সুন্দর। মানে আপনাদের বলে না যে একবারে বাঁশির মতো নাক গো, এরকম নাক হবে, এরকম সুন্দর চেহারার অধিকারী হবে। কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ামলুকু দুনিয়া, ইয়ামলুকু দুনিয়া, আদলান ও কিস্তান, পৃথিবীতে ন্যায় ইনসাফ দ্বারা ভরে দিবেন। কামা জুলিয়াত, কামা কামা মুলিয়াত, আরজু জাওরান ওয়া জুরমান, পৃথিবীতে ইমাম মাহদী আসার আগে যেমন পুরো পৃথিবীতে অন্যায়, অত্যাচার, নিবিচার, আপনার নির্যাতন, জুলুম, আর মানে মানুষের উপর যত ধরনের অত্যাচার আছিল সবগুলাকে মিটিয়ে দিয়ে তিনি একটা পুরো পৃথিবী সৃষ্টি করবেন, যেই পৃথিবীতে কোনো আপনার অত্যাচার থাকবে না, যেই পৃথিবীতে কোনো নির্যাতন থাকবে না, যেই পৃথিবীতে কোনো অশান্তি থাকবে না, যেই পৃথিবীতে কোনো কাটাকাটি খুন খারাপি রাহাজানি থাকবে না, যেই পৃথিবীতে মানুষের কোনো সম্পদের অভাব হবে না। আল্লাহ রাসূল বলছেন, একটা আঙ্গুর খাবে কয়েকজন মানুষ, একটা ডালিম খাবে একটা দল, একটা ডালিমের খোসার মধ্যে একটা কয়েকটা মানুষ আপনার বসবাস করতে পারবে, একটা গাভীর দুধ খাবে একটা দল, একটা উঠের দুধ খাবে একটা বিশাল বড় দল, একটা ছাগলের দুধ খাবে আপনার একটা ছোট দল। এইটা সামনে আসতেছে, বেশি দিন আর ধরে নেই। আল্লাহ আমাদেরকে উপরোক্ত আলোচনার বিস্তারিত আপনার বুঝার তৌফিক দান করুন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, যারা আমাদের ইন্টারনেটে আলোচনাগুলো শুনেন তাদেরকে লক্ষ্য করে বলছি, আপনারা যদি বিস্তারিত শুনতে চান, জানতে চান, তাহলে ওইখান থেকে আপনারা নেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য অনেক উপকার আসবে। আবার এইটার উপরে আমি একটা বই লিখতেছি, বইটার নাম হচ্ছে কিয়ামতের সংকেত, ইমাম মাহদীর আগমন। ইনশাআল্লাহ আগামী শুক্রবারের মধ্যে ওইটা প্রকাশিত হয়ে যাবে ইনশাআল্লাহ। বই আকারে আমি লেখা প্রায় শেষের দিক, আর 2টা অধ্যায় বাকি আছে। এটা ইনশাআল্লাহ শুক্রবারের মধ্যে আমি ইনশাআল্লাহ আপনার ছাপাখানা থেকে প্রকাশনার মধ্যে দিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে নিয়ে আসার তৌফিক দান করুক বলি আমিন। এই বইটাতে আমি এমন ভাবে ই করছি যেন একজন বক্তা সাহেব, একজন খতিব সাহেব, একজন সাধারণ মানুষ, একজন আলেম, সবাই যেন এটা দিয়ে আপনার আলোচনা করতে পারে, একজন খতিব সাহেব যেন এটা দিয়ে খুতবা দিতে পারে, এইভাবে আমি তৈরি করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এটা অচিরেই প্রকাশ করার তৌফিক দান করুক বলি আমিন। এরপরে আমি একটা ছোট্ট মানুষ একটা বই লিখছি, যে সারা বিশ্বে যে একই দিনে ঈদ করতেছে এটা কিন্তু ঠিক নয়, সারা বিশ্বের মানুষ একদিনে ঈদ করবে এটা ঠিক নয়। এরই ভাষায় একটা বই লিখছি যে সারা বিশ্বে একই দিনে ঈদ ও সিয়াম, মাত্র 16 পৃষ্ঠার একটি বই, মাত্র 20 টাকা দাম, আধা ঘন্টা থেকে 40 মিনিটে বইটা পড়তে পারে। বইটা বড় করার না কারণ হচ্ছে কি, বইটা বড় করলে আপনার ঘরে 1 বছর পড়ে থাকবে, আপনি পড়বেন না, এই জন্য আধা ঘন্টার জন্য পড়তে পারেন, এরকম ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ আমাদেরকে এই বইটা নিয়ে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। আজকের জুমার খুতবা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন। আল্লাহ আমাদেরকে তুমি ইমাম মাহদীর সঙ্গে সাক্ষাৎ পাওয়া, তার বায়াত নেওয়ার তৌফিক দান করো বলে আমিন। আল্লাহ আমাদেরকে সে অনুযায়ী প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো বলি আমিন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো বলি আমিন। আল্লাহ যারা আমরা অসুস্থ আছি তাদেরকে তুমি সুস্থতা দান করো বলি আমিন। আল্লাহ যারা আমলদের মারা গেছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
আপনার এখন পর্যন্ত যারা পরিমাণ ইমান যার অন্তরে, আল্লাহ তাকে তুমি কবরে আজাব মাফ করে, জাহান্নামের আজাব মাফ করে জান্নাতুল ফিরদাউস দান করো, এটা আমাদের দাবি, তুমি কবুল করো বলে আমিন। আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লা